টি-20 ক্রিকেটের জামানায় সিরিয়াস সবাই। খোদ আইপিএল করে খেলোয়াড় তৈরির আতুরঘর বানিয়েছে ইন্ডিয়া, ওদের হয় না অধিনায়ক সংকট কিংবা পাওয়ার ক্রিকেটারের। অন্যের মতো অবশেষে রূপরেখা পেল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। 2023-24-25 তিন বছরের ক্যালেন্ডার দিল বিসিবি। প্রত্যেক আসর শুরু হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। 23 সালের বিপিএল হবে 5 জানুয়ারি, 24-এর আসর 6 জানুয়ারি, আর 25 সালের বিপিএলের জন্য বরাদ্দ 1 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি। আইসিসির কাছে নিজেদের পরিকল্পনা বলেছে বিসিবি, আইসিসিও ঠিক সেভাবেই টি-20 লিগগুলোর এফটিপি প্রকাশ করেছে। আগামী 3 বছরে 7 দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। প্রত্যেক ফ্রাঞ্চাইজির সাথে চুক্তি হবে 3 বছরের। আগামী 1 সপ্তাহের মধ্যে ফ্রাঞ্চাইজি আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রত্যেক দলের পার্টিসিপেশন মানি ধরা হতে পারে 2 কোটি টাকা। বিপিএল কে জাঁকজমক করতে চায় বিসিবি, তবে সেখানেও বাধা আছে। একই সময় হবে আরও 3টা লিগ, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকায় এসএ লিগ, আর দুবাইয়ে ইউএই লিগ। এছাড়াও পিএসএলও শুরু হবে বিপিএলের কদিন বাদেই, সে কারণেই বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা থাকছেই। ওদিকে 2020-এর পর থেকে থমকে আছে বোর্ডের নিজস্ব মাঠ শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ। অল্প কিছুদিনের মধ্যেই নিয়োগ দেওয়া হচ্ছে পরামর্শক, তারপরেই শুরু হবে আসল অবকাঠামোর কাজ। বর্তমান পরিচালনা পর্ষদের 5ম মিটিংয়ে চূড়ান্ত করা হয় এইসব বিষয়। বিপিএল এর এখানে যেটা করা হয়েছে যে আমরা আগামী 3 বছরের বিপিএল এর ডেটটা ফিক্স করেছি কখন হবে, মানে এটা নিয়ে বারবার, যাতে এটার পিছনে কারণটা হচ্ছে যে আমরা এবার যে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিটাদেরকে দিব এটা 3 বছরের জন্য দিব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু 3 বছরের জন্য দিব, 3 বছরের ডেটটাও ফিক্স করে দেওয়া হয়েছে, যাতে করে তারা আগের থেকেই সব প্রিপারেশনগুলো নিতে পারে। প্রথমটা হচ্ছে 5ই জানুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি 2023, 43 দিন। আর তারপরেরটা হবে 6ই জানুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি 2024, এটাও 43টা গেম, মানে 43 দিন, গেম না সরি 43 দিন। অ্যান্ড তারপরেরটা হবে জানুয়ারির 1 থেকে ফেব্রুয়ারির 11 পর্যন্ত, এটা হচ্ছে 2025-এ 42 দিন। এবং প্রত্যেকটাতেই আমাদের আপাতত আমাদের প্ল্যান অনুযায়ী এখানে কনসিডারেশনে ধরা হয়েছে 7টা টিম। হুবহু আগের মতো সব যে থাকবে তা না, কিছু কিছু চেঞ্জ আসতে পারে বা আসবে বলে আমরা আলোচনা করেছি। এই সব কিছু একবারে তখনই ঠিক করেই তারপরেই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হবে, মানে মানুষজন যাতে জেনে আসতে পারে। তাদের তো প্রশ্ন থাকতে পারে ফ্র্যাঞ্চাইজিদের যে কি পাবে কি দিবে, এই সব কিছুই টার্মস অ্যান্ড কন্ডিশনস। তো টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের ধারণা 3-4 দিনের মধ্যেই ফাইনালাইজ হয়ে যাবে, তারপর ওর অ্যাডভার্টাইজমেন্টে চলে যাবে। শেখ হাসিনা স্টেডিয়ামের যে আমাদের যে কনসালটেন্ট নিয়োগ প্রক্রিয়া যেটা আমরা চালু করেছি, সেটার থেকে পিইসি প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি তারা তাদের রিকমেন্ডেশন অনুযায়ী আমাদের এখানটায় পাঠিয়েছে 2টো কোম্পানিকে, যারা নাকি তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী হু আর ফুললি কোয়ালিফাইড। এবং ওই 2টা কোম্পানি টেকনিক্যাল, দের আর 2 পার্টস, একটা টেকনিক্যাল আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল। সো টেকনিক্যালটা টেকনিক্যালি 2টোকে তারা সিলেক্ট করে পাঠিয়েছে, ওই 2জনের একটা প্রেজেন্টেশন ছিল। সো ভালো কোম্পানিরাই এসছে, সো সেদিক দিয়ে যদি বলেন ওদের 2টো কোম্পানির প্রেজেন্টেশন দেখে আমরা খুশি, আমাদেরও পছন্দ হয়েছে। এখন নেক্সট স্টেপটা হচ্ছে, আমাদের একটা ধারণা ছিল যে আজকে আমরা ফিনান্সিয়ালটা আজকেই খুলে ফেলতে বলবো পিইসিকে, হলে তাহলে আমরা আজকেই সিদ্ধান্তটা নিতে পারতাম। কিন্তু আমরা পরে দেখলাম আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে ওখানটার মধ্যে দেওয়া আছে যে 7 দিনের একটা নোটিশ, মিনিমাম 7 দিনের একটা নোটিশ পিরিয়ড বা ওদেরকে সময় দিতে হবে। এই জন্য আমরা সেই ফিনান্সিয়ালটা আজকে খুলিনি, আজকের থেকে যেদিন 7 দিন হবে তারপরেই পিইসি ওটাকে খুলবে, খুলে আমাদের বোর্ডকে জানাবে, জানালে আমরা আমাদের সিদ্ধান্তটা নিতে পারবো।